এটা খারাপ না, এটা ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমার বিয়ের বেনারসির শপিং, মেন শাড়ি শপিং। আগে তো শান্তিপুর থেকে দেখেছিলাম আমার আদার্স অনুষ্ঠানগুলোর শাড়ি কিনেছিলাম, ওখানেও পিসি গেছিল। আর আজকে পিসি, বাবা আর আমি তিনজন মিলে যাচ্ছি বেনারসি কিনতে। তো কয়েকটা সিলেক্টিভ দোকান ভেবে রেখেছি, এখন যাই আগে শ্যামবাজারে যাব। শ্যামবাজারে অনেকগুলো শাড়ির দোকান আছে, আবার কলেজ স্ট্রিটেও আছে আশেপাশে। তো দেখি কোন শাড়িটা পছন্দ হয়, তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দেবো। তো ব্লগটা দেখতে থাকো। আমরা 234 উঠে গেছি, এখন ছেড়ে দেবে, ডিরেক্ট যাবো হাতিবাগান। তো সোজা শ্যামবাজারের পাঁচমাথার মোড় দিয়ে হাতিবাগানে ঢুকেই ডান দিক দিয়ে হাঁটতে হাঁটতে পড়ে বেনারসি নিকেতন। আমার ইচ্ছে ছিল বেনারসি নিকেতন থেকেই শাড়ি কেনার, কারণ আমি প্রচুর লাইভ দেখেছি ফেসবুকে, আর আমার ওনাদের শাড়ির কালেকশানগুলো ভীষণ পছন্দ হয়েছে। অনেক বাজেট ফ্রেন্ডলি কালেকশানও আছে, মানে 3,000 থেকেও ইভেন স্টার্টিং আছে অনেক সুন্দর সুন্দর বেনারসি। তো যে যেরকম চাও সে সেরকম রেঞ্জে নিতে পারো। আমার রেঞ্জটা একটু হাই ছিল, তো আমি এই ধরনের কালেকশনস দেখছিলাম। আমার একটুখানি ওই টমেটো রেডের থেকে না, সিঁদুরে লাল যে কালারটা, বা চেরি রেড বলতে পারো, সেই কালারটা খুব বেশি ভালো লাগে। প্লাস তার মধ্যে কিছু মিনা করা থাকলে তো আরও বেশি ভালো লাগে। তো আমি এরকম কিছু কালেকশন দেখছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর কুচিতে কাজ, আর মিনের কাজগুলোও কতটা লাইট, পুরোপুরি জুয়েলারি মোটিভ দিয়ে শাড়িটা ডিজাইন করা। তার সাথে কিছু আমকলকার কাজও আছে। এই শাড়িটাও ভীষণ ট্রেন্ডিং, ভীষণ ইউনিক, একটু ডুয়াল টোনের মধ্যে ছিল, আর পুরো গা ভর্তি এরকম ধরনের কাজ, যেটা আজকাল খুব বেশি ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে। প্লাস ওটা কুচির কাজ ছিল। আর এই বেনারসিটা অ্যাকচুয়ালি আমাদের অনেক রকমের দেখাচ্ছিল, তো এটা পুরোপুরি দেখেই বুঝতে পারবে ওপেন বর্ডারের বেনারসি, যেগুলো আজকাল ভীষণ ট্রেন্ডিং। আর এগুলো সব কটাই মোটামুটি 10,000 বাজেটের মধ্যেও তোমরা পেয়ে যাবে, বা বাজেট হাই করলে তো তোমরা আরও ভালো কালেকশন পেয়ে যাবে। এটা খারাপ না, এটা ভালো। দামের ব্যাপারের জন্য নিতে পারে না, পাঁচ ছয় একটা বাজে খারাপ ভালো বাজেট আছে না, এটা খারাপ না, এটা ভালো, এটার কালারটাও ভালো। দেখে নে ভালো করে, তোদের যেটা ভালো লাগছে। আরে আমার তিনটেই ভালো লেগেছে, না তিনটের মধ্যে যেটা ভালো লাগছে তোদের বেশি ওইখানটা। এই তিনটের মধ্যে থেকেই যে কোনো একটা বল। এইটার বডির ডিজাইনটা একটা পরিষ্কার, নটা কেন ওটা দেখলাম 10টা করা ওই জন্য দিয়েছে। ওটা কেটে দিন, একজন আছে বাবু, আমাকে দামগুলো বলছে।
তোমাকে দামটা বলো একবার দাম তো আচ্ছা তো কোনটা রাখছো দাম দাও আমি আমার টাইমিং করে দিই আচ্ছা পেমেন্ট হয়ে গেছে আমি আগে আপনাকে একটু লেখা রইলো কোনো দামই হবে আচ্ছা আয়ারও তো সব আইটেম দিচ্ছি আমি যদি আমি ব্যাংকে ট্রান্সফার করতাম ব্যাংকের দাম লাগবে দেখি আয়না দিয়ে দেখতে হবে তো বেনারস নিকেতন থেকে বেরিয়ে আমাদের আরো কিছু ছোটখাটো শপিং ছিল, কারণ আমি এর আগেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমরা হাতিবাগানে এসে অনেক কিছু কেনাকাটি করে গেছি অলরেডি। বাট আরও ছোটোখাটো কিছু কেনার ছিল, যেমন ডাস্টার কিনছে পিসি, টেবিল ক্লথ, তারপর ক্লাচার, এগুলো একটু কেনার ছিল, টিপের পাতা, চিরুনি, এইগুলোও মিসিং ছিল, মানে তত্ত্বে যা নেবো আর কিছু কিছু আইটেম। তো আস্তে আস্তে কিনে রাখছিলাম, এখানে দেখতে পাচ্ছ সব ক্লিপগুলো সব 10-20 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর বড় বড় ভালো ভালো ক্লিপস রয়েছে। আমি খোপা করার জন্যে একটা ডোনাট কিনেছিলাম আর এখানে পিসি, অ্যাকচুয়ালি আমার রিসেপশনে পড়বে বলেও কিছু নতুন ধরনের ইয়াররিংস নিতে চাই ছিল, তো আমি ওকে বললাম কানবালা টাইপের কিছু নেই, তোকে খুব ভালো মানাবে, তো এখান থেকে চুজ করছিল। এখানে যা যা জুয়েলারি দেখছো মোটামুটি ইয়াররিংসগুলো সবকটাই 100 রুপিসের মধ্যে পেয়ে যাবে, আর এই পার্ল চোকারগুলো সব কিছু 100 রুপিসের মধ্যেই অ্যাভেলেবেল। ওদিকে রিংসও 50-100 রেঞ্জের মধ্যে রয়েছে, পিসি এখানে আমাকে পড়ে পড়ে দেখাচ্ছিল। হাতিবাগানের ঠিক বেনারসী নিকেতনের উল্টো ফুটে, মানে বাহাদুরে ঢুকলে একদম প্রথমেই কিছু ব্লাউজের দোকান পাবে, বেশ ভালো ভালো ব্লাউজ, বেনারসি ব্লাউজ বা অন্য সব রকম আমকলকা ডিজাইন ব্লাউজের কালেকশনস অ্যাভেলেবেল রয়েছে, সব 100 টাকা থেকে স্টার্টিং, তো তোমরা অনেক রকমের কালেকশন পেয়ে যাবে। আমি এখানে আশেপাশের কিছু দোকান থেকে, ওই যে বললাম তত্ত্বের চিরুনি কেনার ছিল, ওগুলো দেখছিলাম। এখানে হঠাৎ আমার চোখ পড়লো সব অক্সিডাইজের ইয়াররিংসগুলোর দিকে, তো আমি একটু পড়ে পড়ে সব ট্রাই করছিলাম যে আমার কানে কোনটা বেশি ভালো লাগবে, এগুলোর মধ্যে থেকে আমি একটা চুজ করে কিনেছি। কী কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এই দোকানটাতে হঠাৎ আমার চূড়ার কালেকশন চোখে পড়লো, আর আমার চূড়া খুব ভালো লাগে পরতে, মানে বেসিক্যালি চুড়ি হিসেবে পরতে খুব ভালো লাগে, তো খুব সুন্দর লাগে, হাতটা ভরাট ভরাট লাগে, এই জন্য আমি এটা কিনেছিলাম। ওই 120 টাকা মতন নিয়েছিল দাম। এখানে কিছু নেল পেন্টের কালেকশন দেখছো, তো আমি আর পিসি কিছু নেল পেন্টস দেখছিলাম কিনবো বলে, তো গোল্ডেন, সিলভার, আমার এই টাইপের নেল পেন্টগুলো ভালো লাগে, সেই জন্য আমি চেক করছিলাম যে রোজ গোল্ড, গোল্ডেন কোন কালারটা বেশি ভালো লাগছে। পিসি বললো যে চল একটুখানি ফুচকা খাই, এখানে গন্ধরাজ ফুচকা বলে ইউনিক একটা জায়গা দেখলাম বসেছে, আর বেশ ভালো খেতেছিল, 20 টাকায় 5টা ফুচকা দিচ্ছিল, তো একটু টেস্ট করলাম, বেশ ভালোই ছিল। তারপর পিসিকে বললাম চল কিছু নেল পেন্ট আর লিপস্টিকের কালেকশন দেখি, তো পিসি একটু লিপস্টিক চুজ করছিল, ওর যেই কালারগুলো ভালো লাগে সেই কালারগুলো। আমি বললাম একটু পিঙ্কের মধ্যে নিতে, কারণ ওর নিউড শেড অনেকগুলো রয়েছে, আর এখানে দেখো অনেক অনেক নেল পেন্টের কালেকশন রয়েছে, ইনসাইটেরও রয়েছে, সব ওই 100 রেঞ্জের মধ্যে তোমরা ভালো ভালো নেল পেন্ট পেয়ে যাবে।
তো পিসি বলল যে চ একটু লাস্যি খাই, কারণ খুব গরম লাগছিল, ঘুমট গরম ছিল। আমরা একটু লাস্যি খেলাম আর লাস্যি খেয়ে চলে গেলাম কার্পেট দেখতে। এরকম ধরনের অনেক বড় বড় কার্পেটস আমরা দেখছিলাম, কারণ পিসির ননদের বাড়িতে গৃহপ্রবেশ রয়েছে। তো আমরা চাইছিলাম ওদেরকে এরকমই কিছু বড় জিনিস দিতে, মানে পিসি দিয়েছে আর কি। তো পিসি এখানে কার্পেটগুলো দেখছিল, ওই সবকটাই 1000-2000 এরকম রেঞ্জের মধ্যে কার্পেট, অনেক বড় বড় সুন্দর সুন্দর কার্পেট পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এক একটা এক এক রকম ডিজাইন। তো আজকের হাতিবাগানের ভিডিও শপিং এই পর্যন্তই। কী কী কিনলাম সেটা তোমাদের সাথে পরে ডেফিনেটলি একটা ভিডিওতে শেয়ার করে দেবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।